আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস ভাই আলাইসা। টাইটেল দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন আমি আজকে কী রান্না করতে যাচ্ছি, একদম ট্রেডিশনাল উপায়ে মোরগ পোলাও, একদম সহজ রেসিপিতে। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। প্রথমে পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি, 8 দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, এখানে আমি 3 টুকরো মুরগির রান নিয়ে নিয়েছি, যেটাকে আমি এখন একটু লবণ দিয়ে মেখে নেব, এবং মুরগির রানগুলোর মাঝখান দিয়ে আমি এভাবে একটা টুকরো করে দিয়ে একটু কেটে দিয়েছি, যেন পরবর্তীতে ভাজার পরে এটা সোজা হয়ে না যায়, তখন দেখতে খুবই খারাপ দেখা যায়। আমি এখানে 3 টুকরা থাই সহ টুকরা নিয়েছি, আপনারা যদি চান এখানে একটা মুরগি ব্যবহার করতে পারেন, সেটাকে 4 টুকরো করে ব্যবহার করবেন, যেহেতু মোরগ পোলাও মাংসের টুকরাগুলো একটু বড় বড় থাকবে। লবণ দিয়ে মেখে এটাকে এখন আমি একটু ঝলসে নেব। ঝলসে নেওয়ার কাজটা চুলার আঁচটাকে একদম হাই করে দিয়ে করতে হবে, না হয় কিন্তু মুরগি থেকে পানি বের হয়ে যাবে, যদি আস্তে চুলা থাকে মুরগি থেকে পানি বের হয়ে যাবে, সেটা আর ঝলসে যাবে না, রান্না হতে শুরু করবে, সেটা আমি চাচ্ছি না, এই জন্য চুলার আঁচটা একদম জোরে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, আমি এখন মুরগিগুলোকে তুলে নেব, এরকম হালকা একটা কালার আসতেই তুলে নিতে হবে, খুব বেশি সময় ধরে রাখা যাবে না। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5 টুকরা এরকম দারচিনি, 3 টুকরা এলাচকে আমি এভাবে ক্রাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বিচিগুলোকে ভেঙে নিয়েছি। আমার পার্সোনালি দাঁতের নিচে যদি এলাচের বিচি পড়ে সেটা আমার খুবই অপছন্দ, এই জন্য আমি এরকম ক্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে গোটা দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি একটা তেজপাতা এরকম 2 ভাগ করে দিয়ে দিচ্ছি, 2টা মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 4-5টা লং। এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব এবং ভেজে একদম ব্রাউন কালার করে ফেলবো, অনেকটা বেরেস্তার মতো করে করে ফেলতে হবে এটাকে ভেজে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, সেই জন্য আমি এখানে 1/2 কাপ টক দই নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণ হলো, অনেক সময় আপনারা খেয়াল করবেন যখন কোনো তরকারিতে টক দই দেওয়া হয় বা দুধ দেওয়া হয়, তখন কিন্তু এরকম একটা ছাকরা ছাকরা ভাব হয়ে যায়, ছানা ছানা হয়ে যায় ঝোলটা, সেটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে ময়দাটা দিয়েছি। দিয়ে ভালোভাবে এরকম হুইস্ক করে নিতে হবে, ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের পরিমাণ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1/4 চা চামচের মতো জয়িত্রীর গুঁড়া, 1/2 চা চামচ জায়ফল গুঁড়া, ভাজা জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে শুধু একটা সুন্দর কালারের জন্য মরিচের গুঁড়াটা ব্যবহার করছি, কিন্তু ঝালের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করব। এখন এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের মার 2 টেবিল চামচ। এখন তেঁতুলের মারটা আপনারা কি করবেন, তেঁতুলটাকে একটু পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর কোচলে বিচিগুলো ফেলে দিবেন, সেটাই তেঁতুলের মার। এখন এটাকে ভালোভাবে এটার সাথে মিলিয়ে নিতে হবে। তেঁতুলের মার যদি না থাকে আপনারা সেক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি অথেন্টিক উপায়ে তৈরি করছি সেক্ষেত্রে তেঁতুলের, আমাদের মা বোনদেরকে আমি দেখেছি যে তেঁতুলের মার ব্যবহার করতে, এই জন্য আমি তেঁতুলের মারটাই দিলাম।
মশলাটা তৈরি হয়ে গিয়েছে, এখন পেঁয়াজে ফিরে যাচ্ছি। যতটুকু ঝাল খেতে চান সে পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আমি এখন এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে বাটিটা মুছে মশলাগুলো দিতে হবে, একটু খেয়াল রাখবেন। তারপর মিলিয়ে দিতে হবে। এখানে কাঁচামরিচের পরিমাণটা দিবেন নিজের পছন্দ মতো, আপনি যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণ কাঁচামরিচটা দিবেন। এই মশলাটাকে আমি এখন 1 মিনিট একটু এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে মশলাটা, এর মধ্যে এখন আমি মাংসের যে টুকরোগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, কেন আমি মাংস ভাজার সময় হালকা একটু লবণ দিয়েছি, মশলাতে কোনো লবণ দিইনি, তো স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। একটু খেয়াল করে দেবেন, কারণ মাংসে ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। এখন এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে, মাংসটা সহ এটা একটু ভেজে নিতে হবে। 1-2 মিনিট একটু উল্টে পাল্টে দিতে হবে মাংসের টুকরাগুলোকে, এবং মশলাটাকে একটু নেড়ে নেড়ে দিবেন, না হয় আবার নিচে লেগে যেতে পারে। এক মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি যে বাটিটাতে মশলা মেখেছিলাম ওই বাটিটার মধ্যেই, মানে ওই বাটিটা পানি দিয়ে ধুয়ে তারপর সেটা দিয়ে দিলাম, কেন মশলাটা ওয়েস্ট করতে চাইনি আমি। এবার একটু নেড়ে দিয়ে পানির সাথে মশলাটাকে মিশিয়ে দিয়ে মাংসগুলোকে একটু উল্টে দিয়ে এরপর একটা ঢাকা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে করে সিদ্ধ করতে হবে। মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই চুলায় রাখতে হবে, মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। 15 মিনিট পর এই পর্যায়ে এসেছে, মুরগিটা এখনও সিদ্ধ হয়নি। আমি চাই একদম সফট একটা মুরগি, সিদ্ধটা একদম সফট হলে আমার পছন্দ, তো আমি একটু সফট করে সিদ্ধ করতে চাচ্ছি। আপনারা যে পরিমাণ সিদ্ধ পছন্দ করেন সেরকম করেই সিদ্ধ করে নেবেন, পানির আর প্রয়োজন হচ্ছে না। আমার সেই শুরুতে যেইটুকু পানি দিয়েছি সেটাতেই হয়ে যাচ্ছে, যেহেতু মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগবে না, আর এটা কিন্তু ফার্মের মুরগি তো বুঝতেই পারেন। আচ্ছা, এটাকে এখন আরও ঢেকে দেবো, আরও বেশি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি, তেলটা উঠে এসেছে মশলা থেকে। এখন আমি এটাকে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে আমি মাংসগুলোকে তুলে নেব এবং ঝোলটাও ছেঁকে ছেঁকে তুলে নেব, মানে যেন তেলটা পাতিলে থেকে যায়। এভাবে করে আমি পুরোটা ঝোল তুলে নিচ্ছি। 1 কাপ চাল, পোলাওর চালকে ভালো করে ধুয়ে একটা ঝাঁজের মধ্যে এভাবে রেখে দিয়েছি যেন বাড়তি পানিটা পড়ে যায়। এখানে আমি 2 কাপ চালের জন্য 2 কাপ পানি এবং 1 কাপ দুধকে ভালোভাবে মিশিয়ে এভাবে গরম দিয়ে দিয়েছি, এটা বলক ফুটতে শুরু করবে। সাধারণত পোলাও করার সময় 1 কাপ চালের জন্য ডাবল পানি দেওয়া হয়, মানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করা হয়। কিন্তু যদি আপনারা নতুন চাল ব্যবহার করেন এবং পোলাওটাকে দমে রান্না করেন সেক্ষেত্রে 1.5 কাপ পানি দিলেই যথেষ্ট, না হয় বেশি নরম হয়ে যায় পোলাওটা। তা আমি এখানে নতুন চাল ব্যবহার করছি, আমার চালগুলো একদম নতুন আমি বুঝতেই পারি, তো এই জন্য আমি 1.5 কাপ পানি ব্যবহার করছি। সেজন্য আমার মোট মিলিয়ে ব্যবহার করতে হবে 2 কাপ চালের জন্য 1.5 কাপ 1.5 কাপ করে 3 কাপ পানি। তা আমি এখানে 3 কাপ পানির জায়গায় 2 কাপ পানি নিয়েছি এবং 1 কাপ দুধ দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাতিল থেকে এই যে যতটুকু সম্ভব তেল রেখে এভাবে ঝোল সহ মাংসটা তুলে নিয়েছি। দুঃখিত একটা বিষয় নিয়ে, কারণ আমি যান্ত্রিক ত্রুটির কারণে আমি মাংসটা যখন নামিয়েছিলাম, নামানোর একটু আগে দিয়ে আমি একটু 2 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম, যেটা যে কোনো কারণে ক্যামেরাতে শ্যুট হয়নি, জানি না কী কারণে। তো ওই চিনি দেওয়াটা কিন্তু আপনারা ভুল করবেন না, অবশ্যই চিনিটা দিয়ে দেবেন,
নামানোর 5-7 মিনিট আগে চিনি দিয়ে একটু নেড়ে আবার 5-7 মিনিট পর তারপর এরকম নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব আমি তেলটা উঠিয়ে নিয়ে ঝোলগুলো উঠিয়ে নিয়েছি, খুব কম ঝোলই আছে, এতটুকুতে সমস্যা হবে না। এখন আমি এর মধ্যে 2-3 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, 3টা এলাচ দিয়ে দিচ্ছি, একটু ক্রাশ করে নিয়েছি আমি পুঁতা দিয়ে, তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3-4টার মতো লং। একটু নেড়ে 1-2 মিনিট গরম মশলাটাকে ভেজে নিতে হবে, তারপর আমি এর মধ্যে যে চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল পোলাও চাল ব্যবহার করছি, আপনারা যদি বাসমতি চাল ব্যবহার করেন সেক্ষেত্রে চালটাকে প্রথমে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, 15 মিনিট ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নেবেন, তারপর ঠিক সেম আমি এখন যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই রান্না করতে হবে, আর কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স এতটুকু সেটাকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখতে হয় বাসমতি চালটাকে। এখন এটাকে আমি ভেজে নেব, চালটা ভাজা হয়ে গিয়েছে, কিভাবে বুঝবেন ভাজা হয়ে গিয়েছে, একটু শন শন একটা শব্দ করবে, ফুটতে শুরু করবে, চাল ফুটলে একটা কিন্তু শব্দ হয়, ওই শব্দটাও খেয়াল করবেন, এই যে একটা শব্দ হচ্ছে, আর চালের রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে, একটু সাদাটে হয়ে আসবে। এখন আমি এটার মধ্যে যেই দুধ আর পানির মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দেব, সেটা ঢেলে দিচ্ছি এর মধ্যে, নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আপনারা যদি না চান দুধ ব্যবহার করতে তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু পানি দিয়েও করতে পারবেন, কিন্তু দুধ দিয়ে করলে টেস্টটা একটু ভালো আসে, বুঝতেই পারবেন আপনারা ডিফারেন্সটাই বুঝতে পারবেন। দুইবার যদি একটু পানি, একবার যদি পানি দিয়ে আরেকবার যদি দুধ দিয়ে করেন তাহলে আপনারা এই ডিফারেন্সটা বুঝতে পারবেন, কিন্তু টেস্টি হয় পানি পানি দিয়ে করলেও টেস্টি হয়। এখন এটা যেহেতু গরম ছিল দেওয়ার সাথে সাথে এরকম বলক ফুটতে শুরু করেছে, এখন আমি আবার ঢেকে দেব, ঢাকার আগে অবশ্যই লবণটা দিয়ে নিতে হবে, আমি দিতে ভুলে গেছিলাম, যাই হোক এখন দিয়ে একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে। এখন খেয়াল করুন ঢাকনা দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, যখনই এরকম পর্যায়ে আসবে দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে এখন আমি এর মধ্যে মাংসের টুকরা সহ যে ঝোলগুলো, প্রথমে ঝোলগুলো দিয়ে দিব, দিয়ে এরপর একটু নেড়ে দেব, দিয়ে এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উপরটা একটু সমান করে দিচ্ছি, সমান করে আমি এখানে একটু গর্তের মতো করে দিচ্ছি যেখানে আমি মুরগির মাংসগুলো দেব সেই জায়গাটায়। এখন আমি মুরগির মাংসগুলো এটার উপরে এভাবে বসিয়ে দিচ্ছি, এখন এটার মধ্যে আমি এরকম কয়েক টুকরা কাঁচামরিচ এভাবে দিয়ে দিচ্ছি। আমার এই কাঁচামরিচটা একদমই কচি কাঁচামরিচ, ঝাল নাই, তো আমি এই জন্য এরকম কেটে কেটে দিচ্ছি শুধু ফ্লেভারটা বের হওয়ার জন্য। আপনাদের মরিচে যদি ঝাল থাকে অবশ্যই গোটা গোটা মরিচ দিবেন, কেটে দিবেন না, তাও কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। আমি এটার জন্যই গাছ থেকে একদম কচি একটা পেরে এনে তারপর সেটার মধ্যে দিচ্ছি, এভাবে করে বসিয়ে দিতে হবে, তারপর এটার উপর আমি দিয়ে দিচ্ছি 8-10টা মতো কিশমিশ, 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিতে হবে।
আর আধা চা চামচ দিলাম কেওড়ার জল। এখন আমি যে কাজটা করব, যদিও আমার এই পাতিলের তার নিচের তলাটা মোটা আছে, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। একটা তাওয়া দিব, তাওয়া দিয়ে সেটার উপরে এভাবে মোরগ পোলাওয়ের পাতিলটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। যদিও আমি পুরাটা রান্না ঘি দিয়ে তেল দিয়ে করেছি, তারপরেও আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য এখন পরবর্তীতে এটা দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে না দিলেও চলবে। এখন এটাকে আমি ঢাকনা দিব, ঢাকনা দিয়ে ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে এভাবেই রেখে দিতে হবে 15 মিনিট চুলার উপর। আমি প্রথমে পোলাওটা রেখেছিলাম 10 মিনিট, 10 মিনিট পর মুরগিগুলো এগুলো সব কিছু মিলিয়ে এভাবে আবার রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি মাঝখান দিয়ে একবার একটু নেড়ে দিয়েছি, দেখুন চালগুলো কতটা ঝরঝরা আছে। এখন আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। এখন দেখি যার জন্য রান্না করলাম সে কি বলে। দারুণ টেস্টি, অনেক মজা। প্রিয় মানুষের কাছ থেকে কমপ্লিমেন্ট পেলে আর তেমন কিছুই লাগে না, তাই না? একদম তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট ট্রেডিশনাল মোরগ পোলাও। আমি একটা ডিম সিদ্ধ দিয়ে পরিবেশন করেছি, কারণ আমার কাছে মনে হয় মোরগ পোলাও ডিম সিদ্ধ ছাড়া খাওয়া একদমই অসম্পূর্ণ। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।